মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আশা করি তোমরা সকলে ভালো আছো, আমরাও ভালো আছি। তো এই কদিন কিচ্ছু দিতে পারিনি, কোনো ভিডিও না, কোনো শর্টস না, কিচ্ছু দিতে পারিনি, শুধু লাইভ করে গেছি। আমার ভাসুর খুব অসুস্থ ছিলেন, তো তার জন্য আমাকে শ্বশুরবাড়িতে থাকতে হয়েছে। আর কি বলবো, আর শ্বশুরবাড়িতে থাকতে হয়েছে, 8-10 দিন ছিলাম, তো ব্লগ করা হয়ে ওঠেনি। ওরকম অসুস্থতার ঘরে তো আর ব্লগ করা যায় না। তো ভাবলাম আজকে সারাদিনে মানে যেটুকু পারবো তোমাদের সাথে একটু শেয়ার করবো, বাট ভিডিওটা যেন ছোটো হয় এটাও লক্ষ্য রাখবো, কারণ বড় ভিডিও তো কেউ দেখে না। ঠিক আছে, সকালের চা খাওয়া হয়ে গেছে, খালি ব্রেকফাস্টটা করা বাকি, আর লাঞ্চটা কী করবো সেটাও অবশ্যই শেয়ার করব, শেয়ার করিও তোমাদের সাথে। একটা করে রেসিপি তো আমি সবসময় শেয়ার করি। তো চলো সাথে থাকো, দেখতে থাকো। যে আসলে কি, বিকেলবেলার দিকটা না আমি ঠিক দেখাতে পারি না, হয়ে ওঠে না ওই সময়টা, কিছু না কিছু একটা মানে প্রবলেম থেকে যায়। তো চলো, কোনো ব্যাপার নেই, যেটুকু পারবো সেটুকুই তোমাদের সাথে শেয়ার করব। সাথে থাকো, দেখতে থাকো। চুনো মাছের ঝোল, ঝোল নয় ঝাল করব, বরলা মাছের ঝাল করব আজকে আলু দিয়ে। আলু দেখো ওদিকে ভাজা বসিয়ে দিয়েছি, ভাজা হয়ে গেছে, আর এগুলোকে এখন ছাড়ছি। লবণ, হলুদ আর সামান্য একটুখানি আটা দিয়েছি, যাতে করে ধুয়ে না যায় মাছটা। সাথে থাকো, দেখতে থাকো। মাছটা ভাজা করে রেখে দিয়েছি আর আলুটা ভাজা হয়ে গেছিলো। এবার আমি একটুখানি সর্ষের তেল দেব, খুব একটা বেশি না দিলেও একটুখানি দেব। দিয়ে তেলটা একটুখানি গরম হলে আমি পেঁয়াজ কুচি করে রেখেছি, পেঁয়াজটা ছেড়ে দিলাম। পেঁয়াজটা একটুখানি ভাজা ভাজা হবে, এটা একটুখানি ভাজা ভাজা হলে আমি দেখো এখানে মশলা করে রেখেছি, এই যে এখানে আদা দিইনি, রসুন দিয়েছি আর কাঁচা লঙ্কা দিয়েছি। টমেটো দিলে ভালো হতো, কিন্তু আপাতত রসুন আর কাঁচা লঙ্কা দিয়েই আমি করছি, একদম গা মাখা করে করব। আর অবশ্যই এটার মধ্যে জলটা যে দেবো সেটা গরম জল দেবো, মানে ঈষৎ উষ্ণ জল। এই মাছগুলো না খেতে খুব ভালো, হার্টের জন্য ভীষণ ভালো, কিন্তু কথা হচ্ছে যে এটা ভাজতে গিয়ে একেবারে এটার নাড়িভুড়ি সব বেরিয়ে যায়। আটা দিয়ে ভেজেছি, মানে একটু সামান্য একটুখানি আটা দিয়ে দিয়েছিলাম, যাতে করে মাছগুলো ভেঙে না যায়। তাও কিছু কিছু মাছ একদম এই জিনিসটা খেতে ভীষণ ভালো হয়। ঠিক আছে, চলো সাথে থাকো, দেখতে থাকো কীভাবে রান্নাটা করছি। পেঁয়াজের মধ্যে রসুন আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম, আর এর মধ্যে ওই মশলা ধোয়া যে জলটা, তোমার রসুন বেটেছি যে সেই মশলা ধোয়া জলটা একটুখানি দেবো, এটা কষাবো যে। আর এর মধ্যে দেবো আমি হলুদ গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিলাম আর শুকনো লঙ্কা। একটুখানি, কারণ যেহেতু এটা একটুখানি ঝাল 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 হবে, এবার মশলাটাকে ভালো করে কষাবো যতক্ষণ না এটার তেলটা ছেড়ে আসে। ঠিক আছে, সাথে থাকো, দেখতে থাকো। মাছটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, ঝোলটা একটু শুকিয়ে গেলেই নামিয়ে দেবো,
আজকের লাঞ্চের একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই করে জানিও।